নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেনের আরো একটি নতুন সবাইকে স্বাগত জানাই বাড়িতে সহজেই কিভাবে কীভাবে যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক বেডকামস বানানোর জন্য এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি এখন ব্রেডের চারপাশের এই পোড়া অংশটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব এগুলোকে রাখাও যেতে পারে সেক্ষেত্রে দেখতে একটু খারাপ লাগবে তাই আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি সব ব্রেডগুলোই কেটে নেওয়া হয়ে গেছে এবার এই ব্রেডসগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন এবার মিক্সিং জারের মধ্যে এই ব্রেডের টুকরোগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে গুঁড়ো করা ব্রেডগুলোকে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে ব্রেডের গুঁড়োগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম একেবারে হাইয়ে বা মিডিয়ামেও করা যাবে না সেক্ষেত্রে ব্রেডক্রাম্পসগুলো পুড়ে যেতে পারে পুড়ে গেলে লাল হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই একটু সময় নিয়ে বেডগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পর এগুলো আরও মুজমুচে হয়ে যাবে দেখুন শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে বেডকামসগুলো কতটা মুজমুচে হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ